পরীক্ষা দিয়ে আসার সময় যে আনন্দটা ফিল করতাম না, আমাদের ভারত যখন স্বাধীন হয়েছিল তখন কিরকম ফিলিংস হচ্ছিল। হ্যালো ফ্রেন্ডস, এখন 10টা বাজে আর এখন ডিনার টাইম। আর আজকে যে মেনুটা আমি বানিয়েছি এটা হলো শীতকালীন একটা মেনু, যেটা প্রত্যেক ঘরে হয় আর প্রত্যেক বাঙালির পছন্দের মেনু। প্রথম হলো এটা হলো আলুর দম, এটা কিন্তু নিরামিষ নয়, আমিষ আলুর দম। আর সাথে রয়েছে কড়াইশুঁটির কচুরি। কিন্তু এখানে টুইস্ট আছে, এখানে রয়েছে কচুরি আর এখানে রয়েছে লুচি, কারণ তুপান কচুরি খায় না আর কড়াইশুঁটির কচুরি তো খাবেই না। আর সাথে একটু ডেজার্ট আইটেম চাই, মানে মিষ্টি তো একটু দরকার, বাঙালিদের মিষ্টি সব থেকে পছন্দের, সেওয়ার পায়েস। এখন গরম গরম করেছি, আগে বাম তুপানকে দিয়ে দেবো। এই যে থ্যাংক ইউ, ফাইনালি। কখন থেকে শুধু গন্ধই শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, মামের কচুরি আর তুপানের কিন্তু এটা কচুরি মিস হয়ে গেল। সেই হয়েছে, ভালো আছে। একসঙ্গে দুজনেরই ভাজে, একসঙ্গে খাওয়া। এখন আমরা তিনজনে বসে গেছি, মা আমি আর জয়। শুরু করো। ভারী হয়েছে বেশ কচুরি। সবই মায়ের থেকে শেখা, এগুলো মা করতো তখন। যদিও মা আমাকে যখন বলতো না দেখতে, সেভাবে দেখতাম না, কিন্তু হ্যাঁ দেখতে তো মাথায় রেখেছি বলে সবকিছু না বলে। আর মা সবসময় বলতে থাকতো, দেখ এটা এরম করে করবি, দেখ ওটা এরম করে করবি, মানে মা বারবার বলতে থাকতো, তো কোনো না কোনো ভাবে কারেন্ট ঢুকে যেত। আর বাকিগুলো মানে যেটা ভুলে গেছিল আমি শিখে দিয়েছি। দেবো না, না এখন আর বলতে হয় না, সবই তো এক্সপার্ট হয়ে গেছে। এটা মজা আলাদা, বাবা মাকে খাইয়ে যদি ভালো বলে, মানে ভালো লাগে যখন বাবা মার, খুব ভালো লাগে। নোনতা খেতে খেতে মিষ্টিটা আমি খেলে না, কেমন শীতকালে গুড়, বাকি সময় চিনি। জয় বলেছিল একটা লুচি খাবে, একটা লুচি নিয়েছিলাম, খাবে করে নিয়েছিলাম রোল। শীতকালে কড়াইশুঁটির কচুরি তো মাস্ট, সব ঘরে নিশ্চয়ই হয়, তাই না বল? একদম। আর পাশে এখানে একটু গুড় থাকবে, জীবন অসম্পূর্ণ। এখনো তো সেরকম ঠান্ডা পড়েনি, ভালো গুড় এখন ওঠেনি না, এখন থেকে দেখছি গুড় বিক্রি করছে, বিক্রি তো কিন্তু সেটা সেই নয়। এই সময় ঠিক সেই ভালো গুড়টা পাওয়া যায় না।
কোনটা বেশি ভালো দিলাম? লুচি শিবাই নাই না, আমি টিম কচুরি। লুচি আর পায়ে সেই লাগে, কিন্তু ওটা যে কোনো টাইমে খাওয়া যেতে পারে, কিন্তু এই সময় লুচি মানে কচুরি। আজকে মামতুপান দুজনেরই এক্সাম শেষ, সেইটারে ট্রিট অলমোস্ট সবারই মনে হয় এই সময়টা এক্সাম শেষ। আমার কালকে এক্সাম শেষ, আমাকে বিরিয়ানি খাওয়াবে। তোমার আবার কিসের এক্সাম চলছিল? চলছিল আমার যখন এক্সাম শেষ হতো তখন বিরিয়ানি হতো, কালকে বিরিয়ানি করে নিও। আমার কালকে এক্সাম শেষ, কালকে বিরিয়ানি খাবে বলছে মা। কালকে বিরিয়ানি হচ্ছে? একদমই হচ্ছে না, হুম পারলাম না। আমাদের তো শেষ। হ্যাঁ আমাদেরটা হয়ে গেল, বাবারটা কালকে। চলো যন্ত্রণা না, বিরিয়ানি খাওয়া শুধু ছুতো চাই। আর আমার যখন পরীক্ষা শেষ হতো, মানে সেই দিনকে মানে পরীক্ষা দিয়ে আসার সময় যে আনন্দটা আমি ফিল করতাম না। ভারত যখন স্বাধীন হয়েছিল তখন কিরকম ফিলিংস হচ্ছিল? ফিরতাম মানে কি যে আনন্দ, মানে বিশাল একটা যুদ্ধ জয় করে ফিরছি একটা এরকম একটা ব্যাপার হতো। স্বাধীন হয়েছি আমি, দেশ স্বাধীন হয়েছিল যখন তখন আমি বাড়িতে বলতাম আজাদ পঞ্চি, বলো আজাদ পঞ্চি। দেশ স্বাধীন হয়েছিল যখন তখনকার ফিলিংস টা বলবো ওরকম একটা ব্যাপার, মানে ছুটি ছুটি সাথে ঘোরা বেড়া, কত ঘোরা বেড়ানো, কত প্ল্যান। আর আমরা ওই সময়টা আমরা ঘুরতেও যেতাম। আর আমাদের সময় সিজন ছিল সেই এপ্রিল মাসে এক্সাম হতো। আমাদের সময় তো এপ্রিল মাসে মে মাসে সিজন ছিল, বলো সেকেন্ড মে থেকে স্কুল চালু হতো, সেকেন্ড মে না সেকেন্ড এপ্রিল থেকে, মার্চে পরীক্ষা হতো বোধ হয়, মার্চে পরীক্ষা হতো এপ্রিলে চালু হতো। দেখো সেই ভয়ঙ্কর কথাগুলো কেউ মনে রাখে? তুমি আমাকে মনে করতে বলছো যাদের এক্সাম হতো না মানে আগে হয়ে গেছে শেষ, তারা তখন মাঠ দখল করে রেখেছিল, তো সেই সময়টা আমরা মাঠ নেব। জীবনে তো কদিন না, তাহলে ভালো করার ইচ্ছাটা চলে যাবে। জয় এই জন্য কোনোদিন আমাকে ক দেয় না, সবসময় বলবে চ। এরপরে খ প্লাস খ মাইনাস পুনে খ হেবি খাওয়া দাওয়া হলো। হলো তো মা, হলো তো ওটা কোথায় গেল? কে উবে আসলো কোথায়? তো তুমি আমার এরকম, তাহলে ভালো খাওয়া দাওয়া হলো তো? কি খাচ্ছিস? ও পায়েস। আচ্ছা তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আর শীতকালীন এই যে খাওয়া দাওয়া, মানে কড়াইশুটির কচুরি আর আলুর দম সাথে সেবাইয়ের পায়েস, আরো অন্য কিছু থাকতে পারে, মিষ্টি টিষ্টি যে যেরকম, লাল রসগোল্লা গুড়ের গুড় ওঠার পরে, আবার এমনিও খেজুরের গুড় যেটা হয় আর কি, এমনি ঠেকিয়ে খাওয়া যে পাতলা যেটা গুড়টা হয় ওইটা দিয়ে ঠেকিয়ে ঠেকিয়ে খেতে ব্যাপক লাগে। যাই হোক শীতকালে এইসব খাওয়া দাওয়া তো চলবেই, কারণ শীতকালে ভাজা ভুজির আইটেম সবসময় বেশি, ভাতের সাথে কপির বড়া থেকে শুরু করে এতে না। আমাদের তো কপির বড়াটা বিশাল হয়, মানে সাদা তেল হেভি খরচা হয়। কপির বড়া আর ফুলকপির ডালনা আমার ফেভারিট। ফুলকপির ডালনা রোজ যায় কাজে যাচ্ছে, ফুলকপির ডালনা করে দাও, বাস একটা অমলেট ভেজে দিচ্ছে আর বাস ফুলকপির ডালনা ভাত দিয়ে খেয়ে চলে যাচ্ছে, রাত্রে ফিরছে, রাত্রে এসে এরকম খাবার। যাই হোক তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আমাদের আবার দেখাবেন নেক্সট ভিডিওতে। খুব ভালো থাকবেন, সুস্থ
থাকবেন, বাই বাই।